السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. Welcome to my online class. This is Muhammad Hassan Habib, assistant teacher, Mohsinuddin Nuria Fazil Madrasa, Baufal, Kuakhali. Today, I want to discuss about class 10 subject, English second paper. The subject matter is Persian styles and marks distribution. English second paper, subject code 132, time 3 hours, full marks 100. There are two parts, part A, grammar, marks 60, part B, writing test, marks 40. Part A, grammar, 60 marks. There are 11 questions. And question 1, complete the following passage with suitable words from box. You may need to change the form of some of the words. You may use one word more than once. Priyo shikkharthi bondhura, ekhane 10ta shunnosthan thakbe ebong boxer bhitore ei shunnosthaner uttor dewa thakbe. Tumi sei shob uttor gulo tomar moto kore কোন জায়গায় কোনটা বসবে সেটা লিখবা, আর 10টা লেখার জন্য 10টা লিখবা, আধা করে নাম্বার, টোটাল 5 নাম্বার। কোশ্চেন 2, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখানে শূন্যস্থান থাকবে, এখানে কোনো বক্স থাকবে না, উত্তর দেওয়া থাকবে না, তোমার মতো করে তোমার এই শূন্যস্থানের উত্তর দিতে হবে। এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টাতে আধা করে মোট 5 নাম্বার। Question 3, make 5 sentences using parts of sentence from each column of the table. এখানে একটা টেবিল থাকবে, সেই টেবিলের ভিতরে তিনটা বা চারটা বা দুইটা কলাম থাকবে, সেই কলাম মিলে মিলে তোমাকে 5টা বাক্য সেন্টেন্স তৈরি করতে হবে, 5 নাম্বার। Question 4, complete the following test with right forms of the verbs given in the box. এখানে right forms of সঠিক টেন্স অনুযায়ী তোমাদেরকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, এটাও শূন্যস্থান। আর এখানে আধা করে মোট 5 নাম্বার। কোশ্চেন 5, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে প্যাসেজ ন্যারেশন থাকবে, প্যাসেজ ন্যারেশন অন করতে হবে, সেটা 5 নাম্বার। কোশ্চেন 6, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু অর্ডার। এখানে ট্রান্সফরমেশন সেন্টেন্স আমরা যেটাকে বলি, সেরকম ট্রান্সফরমেশন সেন্টেন্স থাকবে 5টা, সেই 5টাতে 5 নাম্বার। কোশ্চেন 8, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সারফেস প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ড গিভেন ইন দ্য প্যারেন্টাইজ। এখানে 5টা 10টা সারফেক্স প্রিফিক্স থাকবে, শব্দের আগে অথবা শব্দের পরে নতুন কোনো শব্দ কিছু যুক্ত করে নতুন শব্দ তৈরি করে তোমাদের এভাবে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, আধা করে 5 নাম্বার। কোশ্চেন 9, মেক কোশ্চেন ট্যাগ ফ্রম ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে ট্যাগ কোশ্চেন বলি আমরা যেটাকে, সেই ট্যাগ কোশ্চেন থাকবে 5টা, সেই 5টাতে 5 নাম্বার। কোশ্চেন 10, কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। এখানে আমাদের সুইটেবল কানেক্টরস, তোমরা জানো কানেক্টরস কী কী হতে পারে, প্রিপজিশন, কনজাংশন, এই জাতীয় শব্দগুলো কানেক্টর হতে পারে। তো সেই কোন জায়গায় কোন কানেক্টরটা বসবে সেটা এইভাবে 5টার উত্তর দিতে হবে, 5 নাম্বার। আর কোশ্চেন 11, ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট। এখানে ওই যে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং দাঁড়ি কমা ফুল স্টপ কোথায় হবে সেটা দিয়ে তোমাদের একটা উত্তর দিতে হবে, একটা প্যারাগ্রাফের উত্তর দিতে হবে, সেখানে 5 নাম্বার। দিস ইজ গ্রামার পার্ট। পার্ট বি, রিটেন টেস্ট, এখানে 40 মার্কস। কোশ্চেন 12, রাইট এ সিবি উইথ এ কভার লেটার। আর এস 10, এখানে মার্কস 10। কোশ্চেন 13, রাইট অ্যান অ্যাপ্লিকেশন অর অ্যান ইমেল, মার্কস 10। কোশ্চেন 14, রাইট এ প্যারাগ্রাফ, মার্কস 10। কোশ্চেন 15, রাইট এ কম্পোজিশন আউট অফ 3, একটা কম্পোজিশন লিখতে হবে তিনটা ভিতর থেকে, এখানে 10 নম্বর। আমি আশা করি আজকে তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। দিস ইজ দ্য সামারি।
সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার কোড 137 মার্কস, 37 মার্কস, 103 আওয়ার্স। এখানে গ্রামার পার্টে 11টা প্রশ্ন রয়েছে এবং পার্ট বি রিটেন টেস্ট দেয়ার আর 4 কোশ্চেন। ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ উইল লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মাই টু ডেজ লেকচার, অ্যান্ড আই থিঙ্ক ইউ ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন পেপার। সো থ্যাংক ইউ ভেরি মাচ, মে আল্লাহ ব্লেস ইউ, কিপস সেফ, স্টে হোম, ওয়াশ ইউর হ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, ওয়ার মাস্ক, ওয়ার মাস্ক হোয়েন ইউ ওয়েন্ট আউট ফ্রম হোম, থ্যাংক ইউ, গুড বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।